বিদ্যুৎ ফিরলেও ঠিক কি কারণে জাতীয় গ্রিডে বিপর্যয় তা নিয়ে এখনও অন্ধকারে বিদ্যুৎ বিভাগ। গ্রিড বিপর্যয়ের সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারছেন না তারা। বিশেষজ্ঞরা বলছেন কারিগরি সমন্বয়হীনতার কারণে এই বিপর্যয়। বিদ্যুৎ বিভাগের সক্ষমতা বাড়লেও ব্যবস্থাপনায় দুর্বলতা রয়েছে বলেও মনে করেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। 2014 সালের পর 4 অক্টোবর মঙ্গলবার জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ে পড়ে দেশ। অধিকাংশ এলাকা জুড়ে নেমে আসে অন্ধকার, এতে থমকে যায় জরুরি সেবা সহ জীবনযাত্রা। 8 ঘন্টা পর শুরু হয় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ। প্রাথমিকভাবে ঘোড়াশাল পাওয়ার হাব থেকে বিপর্যয়ের সৃষ্টি বলছে বিদ্যুৎ বিভাগ। একই সাথে সামগ্রিক ব্যবস্থাপনা আগের চেয়ে উন্নত হয়েছে বলেও মনে করেন পাওয়ার সেলের মহাপরিচালক। ঘোড়াশাল যে একটা বিদ্যুৎ হাব আছে, সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় একটা হাব, সেখানে হয়তো ফলটা অরিজিনালি জেনারেট হয়েছে। 2014 সালে যখন ব্ল্যাকআউট হয়েছে তারপরে কিন্তু আমরা বেশ কিছু কারেক্টিভ মেজার্স নিয়েছি এবং পর্যায়ক্রমে আমরা আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো, আমাদের সাবস্টেশনগুলোর যে অর্থাৎ KPI যেসব জায়গাগুলো আছে সেগুলোকে আমরা মোর সিকিউর করেছি। তবে বিষয়টিকে সঞ্চালন ও গ্রিড ব্যবস্থাপনায় দুর্বলতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অভাব ব্যবস্থাপনা এবং টেকনিক্যাল কোয়ার্ডিনেশনের অভাব, এবং টেকনিক্যাল কোয়ার্ডিনেশনটার অভাবের কারণ হচ্ছে যে পাওয়ার সেক্টরটাকে আনবান্ডিলিং এর নামে ভেঙে টুকরো টুকরো করা হয়েছে। এখন তাদের কার্যক্রম একটার সঙ্গে একটা সমন্বয়হীন হয়ে পড়েছে। বিষয়টা হলো একেবারেই টেকনিক্যাল একটা ইস্যু এবং ভেরি অ্যাকিউট টেকনিক্যাল প্রবলেম, এর সাথে আসলে ব্যবস্থাপনাটাকে ওইভাবে জানানো ঠিক হবে না। আমার একটা গ্রিড সাবস্টেশনে একটা বড় একটা ফল্ট হতে পারে, একটা পাওয়ার প্ল্যান্টে একটা ফল্ট হতে পারে। কথা হচ্ছে এইটাকে মোকাবেলা করার জন্য সাফিসিয়েন্ট ব্যবস্থা আমার সিস্টেমে থাকতে হবে। শতভাগ বিদ্যুতায়ন ও সর্বোচ্চ উৎপাদন হলেও বিপর্যয়ের বিষয়ে ঝুঁকি রয়েছে বলেও মনে করেন তারা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।